নিজেকে মনে হচ্ছে চাঁদের পাহাড়ে শঙ্করের মতন। চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে আমার হাতি আমাকে নিয়ে ছুটেছে। বাসে চড়েছি, ট্রেনে চড়েছি, ট্যাক্সিতে চড়েছি, জাহাজে চড়েছি, প্লেনে চড়েছি, কিন্তু জীবনে প্রথমবার হাতির পিঠে চড়তে চলেছি। এই দেখুন সব হাতিগুলো যে রয়েছে, এগুলো সব কিন্তু মানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশনের জন্য। হাতির পিঠে উঠব এবং আপনারা দেখুন যে হাতির পিঠে ওঠাটা কতটা রোমাঞ্চকর হয়, পুরো যেন লাগছে কি বলবো, ইটস সো অ্যাডভেঞ্চারাস। একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে হাতির পিঠে উঠে। ওকে, মানে এই হাতিটাই আমার জন্য এই বসার সিট, বসার জায়গা। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে হাতির পিঠে উঠে পড়েছি। আমার কিন্তু হাতি চলছে রে, প্রচণ্ড ভয় লাগছে হাতির পিঠে উঠে। ও মাই গড, ইটস সো এক্সাইটিং। আমি এখন জানি না তোমরা বুঝতে পারছো নাকি, আমার পেছনে দেখো, আমার হাতির পেছন ল্যাস দেখা যাচ্ছে অ্যান্ড হাতির পিঠে চড়ছি। এটা একটা দারুণ 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 অভিজ্ঞতা একটা আমার লাইফে। তো যেটা বললাম যে বাস ট্রেন সব জায়গায় চড়েছি, কিন্তু হাতির পিঠে এই প্রথম। পুরো নিজেকে মনে হচ্ছে চাঁদের পাহাড়ে শঙ্করের মতো। চতুর্দিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে আমার হাতি আমাকে নিয়ে ছুটেছে। একদম দুলছি, দুলে দুলে একদম মানে চড়ছি। একটা কথা আছে না, একটা মুভি জিন্দেগি না মিলে গিয়ে দেবো, একটা সত্যি এর পরে আর কোনো জীবন আছে নাকি, এই উপভোগগুলো এই জীবনেই করে যাওয়া উচিত। বিশাল বড় বড় থাইল্যান্ডের হাতিগুলো আর তার পিঠে উঠে মনে হচ্ছে একেবারে পাহাড়ের ওপরে উঠে পড়েছি। আর একদম পাহাড়ের মতন এদের শক্তি, প্রচুর নাকি খায়, সারাদিন খাচ্ছে ওরা। এসে ওদের দেখলাম কপ কপ করে অনেকগুলো কলা খেয়ে নিল। সো ইটস সো ইন্টারেস্টিং। আমি এই মুহূর্তে যে ভিডিওগুলো যারা দেখছো, আমার বন্ধুরা, আমার স্টুডেন্টসরা, আমার পরিবারের লোকজন এই মুহূর্তে তারা বুঝতে, তাদেরকে আমি বোঝাতে পারছি না আমি কতটা এক্সাইটেড, কতটা অ্যাডভেঞ্চারাস লাগছে। একটা পুরো হাতিতে আমি বসে আছি, পুরো মনে হচ্ছে আগেকার দিনকার রাজারা যেমন বসত হাতির পিঠে করে যুদ্ধে যেত, দেশ শাসন করত, নিজেকে ঠিক রাজার মতন একটা ফিলিংস আসছে। ওকে, ভালোই ফিলিংসটা, একটা রাজকীয় ফিলিংস, একটা রয়্যাল ফিলিংস, একটা মনে হচ্ছে একদম পুরো ও ও আমার একটা মনে পড়ে গেল যে বাহুবলীর কথা। জানো তো ইন্ডিয়াতে বাহুবলী একটা ব্লকবাস্টার মুভি। তো বাহুবলীর প্রভাসের যে প্রথম এন্ট্রিটা দেখেছিল হাতির কে আটকে, সে হাতির পিঠে করে পিছে উঠে চেপে পড়েছিল, সেরকম আমিও কিন্তু হাতির পিঠে উঠে পড়েছি, এরকম দূরে দূরে যাচ্ছি। পুরো বারবার মনে পড়ছে বাহুবলীর কথা, প্রভাসের কথা, বিভিন্ন রাজাদের কথা, জমিদারের কথা, যাদের সবারই কিন্তু এই হাতি। আজকে যে ট্রিপটা আমি বুক করেছিলাম 1100 থাই ভাট দিয়ে, প্রায় ধরে নাও 2300 ইন্ডিয়ান কারেন্সিতে, পুরো পয়সা উসুল এই হাতির ট্রিপটা স্পেসিফিক্যালি এসে। দারুণ লাগছে, মানে কতটা ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আর বকবক না করে আমি তোমাদের আশেপাশের সিনটা একটু দেখিয়ে দিই, আশেপাশের সিনারিটা কেমন। এবার আমরা ঢুকছি কিন্তু সরাসরি জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে ঢুকছি হাতির পিঠে করে। দেখে নিই ফরেস্ট এক্সপ্লোরেশনটা হাতির পিঠে করে জঙ্গলে কেমন লাগে। হাতির পিঠ থেকে নেমে পড়েছি, এখন হাতিরা কিন্তু স্নান করছে, হাতিরা এখন স্নান করছে। আর আমার এখন ডেস্টিনেশন এখান থেকে চলে যাওয়া, টু মাই নেক্সট ডেস্টিনেশন।